ব্যবসা করতে গিয়ে যদি মিথ্যা কথা বলা হয় মাশাআল্লাহ চৌয়ারা বাজার স্থায়ী ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়েছে ব্যবসা করতে গেলে কথা বলার প্রয়োজন হয় কথা বলতে গেলে মানুষ হয়তো সত্য বলে না হয় মিথ্যা কথা বলে ব্যবসা করতে গিয়ে যদি মিথ্যা কথা বলা হয় তাহলে মনে রাখতে হবে মিথ্যা কোনো শপথের মাধ্যমে যদি কেউ কোনো পণ্য অন্যের কাছে বিক্রি করে ভাই এটা কত 150 টাকা 120 টাকা দেওয়া যায় না আল্লাহর কসম এটা কিনা আছে 130 টাকা এখন কসম করছেন জানো 120 টাকা তো দিতে পারবে না তাই 130 এর উপরে বলতে হবে কসম করে বললেন 130 করে কিনা আছে আসলে আপনি কিনা আনছেন 60 টাকা করে কথার কথা তে শপথ করলেন কেন যেন 130 এর নিচে না আসে উপরে যেন 35 40 যেন কয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন ব্যক্তির দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকাবেন না এর মধ্যে এক ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে কিয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না আল্লাহ তার সাথে কথা বলবেন না আল্লাহ তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না তাহলে আবার আগের কথায় আসি মিথ্যা বলা কার স্বভাব মুনাফিকের স্বভাব এজন্য মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ হেফাজত করেন قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة رسول الله صلى الله عليه وسلم বলেন তোমরা সত্যবাদিতা অবলম্বন করো সত্য কথা বেশি বেশি বলো সত্য পুণ্যের রাস্তা দেখায় পূর্ণ জান্নাতের রাস্তা দেখায় বলেন তো সত্য কিসের রাস্তা দেখায় পুণ্যের পূর্ণ কিসের রাস্তা দেখায় জান্নাতের ইন্নার রাজুলা লা ইয়াসদুক ওয়া ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইক্তাবা ইনদাল্লাহি সিদ্দীকা নবীজি বলেন কোন ব্যক্তি যদি সারাক্ষণ সত্য কথা বলে সকালেও সত্য রাতেও সত্য ঘুমাইতে গেলে সত্য উঠতে বসতে সত্য তার জীবনটাই সত্য কথার মাধ্যমে চলে নবীজি বলেন এত বেশি সত্য কথা বলে এই চুয়ারা বাজারের কোনো মানুষও যদি এই পরিমাণ সত্য বলে এই এলাকার কুমিল্লার কোনো মানুষও যদি ওই সত্য কথা বলে নবী বলেন যে সকালে বিকালে উঠতে বসতে সব সময় সত্য বলে এই লোকটার নাম আবু বকরের নাম যেমন সিদ্দিক তার নামের পরেও আল্লাহর খাতায় ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা সিদ্দিক লিপিবদ্ধ করে দেওয়া বলেন মিথ্যা বলা কার স্বভাব সত্য বলা কার স্বভাব মুমিনের বলেন মিথ্যা বলা কার স্বভাব সত্য বলা কার স্বভাব মুমিনের